আজ এসব না করলে হয় না? বিয়ে করেছি তো করার জন্য। কিন্তু কোনো কিন্তু না, শুয়ে পড়ো। বাসর রাতে স্বামী গায়েব, মেয়েদের শারীরিক সুখ পায় স্বামীর কাছে। তারা স্বামীর থেকে সব সুখ আশা করে। স্বামীর আদর, স্বামীর স্পর্শ, স্বামীর শ্বাস তাদের সুখ। মেম নামের মেয়েটির এই উক্তি ১৬টা বিয়ে ভেঙে গেছে। বিয়ের আগের দিনই হবু স্বামী মারা যায়। এভাবে অনেক ঝামেলার পর অবশেষে তার বিয়ে হয় রিয়াজ নামের এক ছেলের সাথে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, বাসরটাতেই রিয়াজ গায়েব। তোলপাড় শুরু হয়ে যায় পুরো বাড়ি জুড়ে। এত দিন বিয়ে হতে হতে ভেঙে গেছে, আর আজ হয়েও বাসর রাতে স্বামী গায়েব। মিম কান্নায় ভেঙে পড়েছে। স্বামীর বাড়িতে এসে বাসর রাতে স্বামীর গায়েবের কথা শুনে কোনো মেয়ে ভালো থাকতে পারে না। কত কিছু ভেবে রেখেছিল মিম, সারা রাত রিয়াজের সন্ধান পায়নি কেউ। মিম সারা রাত বাসর ঘরে বসেই কান্না করেছে। বাড়ির সবাই মিমকে অলক্ষ্মী বলে কথা শুনিয়ে যাচ্ছে। সকাল ৮টায় হঠাৎ দরজার কলিং বেল বেজে ওঠে। রিয়াজের মা তাড়াহুড়ো করে দৌড়ে যায় দরজা খুলতে। দরজা খুলেই রিয়াজের মা দেখে রিয়াজ দাঁড়িয়ে আছে দরজায়, সারা শরীর ক্ষত বিক্ষত, মুখে রক্ত লেগে লাল হয়ে আছে, পায়ের মধ্যে জুতাও নেই, সাদা শার্টে রক্ত, প্যান্টে রক্ত, হেঁটে আসায় রাস্তায়ও রক্ত লেগে আছে। রিয়াজের মা রিয়াজকে দেখে সেখানেই জ্ঞান হারায়। রিয়াজ দুর্বল শরীর নিয়ে ধীরে ধীরে বাসার ভিতর প্রবেশ করে। বাসার সবাই রিয়াজের এমন হাল দেখে প্রায় নাচে হাল হয়ে যায়। মনে হচ্ছে শরীরে এমন কোনো জায়গা নেই যাতে ক্ষত নেই। ক্ষত এর চিহ্ন চিহ্নিত করাও মুশকিল, কারণ কয়টা ক্ষত তার কোনো ইয়াত্তা নেই। বাসার সবাই রিয়াজের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এক পলকেই সবাই বশ হয়ে গেছে কারো। মিম উপরতলা থেকে উপলব্ধি করলো নিচে শনশন হয়ে গেছে। হঠাৎ সবার হইচই অফ হয়ে যাওয়ার কারণ জানতেই রুম থেকে বের হয়ে আসে। এসে দেখে রিয়াজের এই অবস্থা। মিম উপরতলা থেকে দৌড়ে নিচে নেমে আসে। এসেই রিয়াজের হাত তার কাঁধে নেয়, যেন রিয়াজের সাথে তার অনেক বছরের সম্পর্ক। সবাই থ হয়ে গেছে। একদিকে রিয়াজের অবস্থা দেখে হয়েছে, অন্যদিকে মিমের কাণ্ড দেখে আরও অবাক হচ্ছে। মিম এত প্যারেশন কেন, তারও উত্তর নেই কারো কাছে। মিম রিয়াজের এক হাত তার কাঁধে নিয়ে রুমের দিকে নিয়ে আসে, আর এক হাত দিয়ে ডাক্তারকে কল দিয়ে আসতে বলে। রিয়াজকে খাটে শুইয়ে দিয়ে মিম পানি আর জলপট্টি এনে রিয়াজের হাত পা পরিষ্কার করে যাচ্ছে। বাড়ির সবাই এতক্ষণে রিয়াজের রুমে এসে কাণ্ড দেখে যাচ্ছে। অন্যদিকে রিয়াজের আম্মুকে রিয়াজের ছোট বোন চাকিয়ে তুলে মুখে পানি মেরে। এতক্ষণে ডাক্তারও বাসায় হাজির। ডাক্তার এসে রিয়াজকে স্যালাইন আর কিছু ট্রিটমেন্ট করে চলে যায়। ডাক্তার বলেছিল প্রচণ্ড নখের আঘাত রিয়াজের দেহে, তাও চামড়ার অনেকটাই গভীরে যাওয়া আঘাত, যেন কোনো জন্তু জানোয়ারের কাজ। রিয়াজের মা হুট করে এসে মিমকে ধাক্কা মেরে সরিয়ে বলে, তুই অলক্ষ্মী, তোর আসার সাথে সাথে আমার ছেলের এই অবস্থা হয়েছে, যা বেরিয়ে যা। রিয়াজের মায়ের কথা শুনে মিম কাঁদতে শুরু করে দেয়, আর অমনি রিয়াজ চোখ খুলে বলে, মিম কোথাও যাবে না, সবাই রুম থেকে বের হয় একটু, মিমের সাথে কথা আছে আমার। রিয়াজের কথা শুনে আতঙ্ক পিস হয়ে যায় সবাই। এ কেমন অদ্ভুত কথা বলছে রিয়াজ। তবু রিয়াজের কথানুযায়ী সবাই রুম ত্যাগ করে বাহিরে যায়। মিম দরজার কোনায় দাঁড়িয়ে কান্না করেই যাচ্ছে। সবাই রুম থেকে বের হতেই মিম দরজা বন্ধ করে রিয়াজের পাশে এসে বসে। সত্যি রিয়াজ, আমি হয়তো অলক্ষ্মী, বারবার আমার জন্যই সবার বিপদ হয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। আই আই বউ, তুমি আমার ন্যাকামি কান্না কেঁদো না তো, যা বলছি তা শোনো, আমাকে সব খুলে বলো, কি হচ্ছে, কে করছে এসব? সত্যি আমি কিছুই জানি না। প্রতি তিন চার দিন পর একটা লোক আমার স্বপ্নে এসে বলতো আমি যেন বিয়ে না করি, আমাকে কেউ বিয়ে করতে পারবে না। দেখতে কেমন লোকটা? আমি ঠিক খেয়াল করতে পারি না, ছাপসা দেখা যায়। হুম, বুঝলাম। তাহলে আমি তোমাকে বিয়ে করছি কিভাবে? সেটাই তো ভেবে যাচ্ছি। আমি ভেবেছি তুমিও মরে যাবে। গায়ে হলুদের দিন যখন শুনলাম তুমি বেঁচে আছো তখন অদ্ভুত লেগেছে আমার। বিয়ের দিন যখন তুমি কবুল বলেছো তখনও বিশ্বাস হচ্ছিল না। বাসর ঘরে ঢুকে এসব নিয়েই ভেবে যাচ্ছিলাম, এরপর শুনলাম তুমি গায়েব, তখন থেকেই তোমার জন্য আমার মন কেঁদে যাচ্ছিল। এবার পুরো ঘটনা বলি। বলো।
হলো দিদিন আমি এমনি এমনি ছিলাম না, সেদিন অনেক বিপদ গেছে, বিয়ের দিন অনেক সমস্যার মুখোমুখি হয়েছি আমি, কিন্তু সামলে নিতে পেরেছি। আর বাসরাতে ঘটেছে আসল ঘটনা। কি ঘটনা? আমার বন্ধু রনিকে চেনো? হ্যাঁ, বিয়ের দিন নেচে ছিল খুব। হুম, রনি সহ এই ব্যাপারে ছাদে কথা বলছিলাম, হঠাৎ একটা তারার মতো কিছু উড়ে এসে রনিকে নিয়ে যায়। আমি ঠিক বুঝে ওঠার আগে আরেকটা তারার মতো কিছু এসে আমাকেও নিয়ে যায়। তারপর? তারপর আমার কিছু মনে ছিল না। অনেকক্ষণ পর চোখ মেলে দেখি আমি একটা জঙ্গলে আছি, আমার সামনে রনিও পড়ে আছে। চারপাশ অন্ধকার ছিল, চাঁদের আলোয় শুধু গাছ আর গাছের ছায়া চোখে পড়ছে। আর একটু চোখ বুলিয়ে দেখি আমার সামনে একটা ভাঙ্গা ঘর, সম্ভবত কাঠের ভাঙ্গা ঘর ছিল। আমি দড়িকে রনিকে জাগিয়ে তুলি, আর অমনি জঙ্গলের চারপাশ থেকে গাছ থেকে সেই ভাঙ্গা ঘরের ভিতর থেকে একটা বাঘ বেরিয়ে আসে। আল্লাহ, কি বলেন! তারপর সবাই এসে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, আমি ঝাঁপিয়ে পড়ি রনির উপর, কারণ আমি তো জানি এদের আগে তো আমাকে ক্ষত করবে, তাই রনিকে রক্ষা করলাম। ওর গায়ে ঝাঁপিয়ে পড়ায় বাঘগুলো আমাকে আঁচড় কাটতে থাকে। এরপর আর কিছুই মনে নেই, চোখ মেলে দেখি আমি বাগানে পড়ে আছি, আমার নিচে রনি এখনও শুয়ে আছে, শরীর আমার ক্ষত আর ব্যথা। পরে রনিকে জাগিয়ে তুলে একটা তাবিজের জন্য পাঠিয়েছি, আর আমি বাসায় এলাম। এত কিছু হয়ে গেল? হ্যাঁ, কিন্তু কে করেছে এগুলো তা সঠিক জানলাম না, খুব শীঘ্রই জেনে যাব। কিভাবে? তাবিজ আনার পর। কিসের তাবিজ? তা তুমি পরে জানতে পারবে, এখন কাছে এসে একটা কিস দাও মন জোরাই। মিম রিয়াজের দুই গালে হাত রেখে ঠোঁট বরাবর ওর ঠোঁট এগিয়ে নিতেই টেবিল থেকে ফুলদানিটা পড়ে গেল। মিম চমকে গিয়ে আবার বসে পড়ে। রিয়াজ বলল, আরে বিড়াল হবে, তুমি আসো তো। রিয়াজের কথা শুনে মিম আবার এগিয়ে আসে রিয়াজের দিকে, ঠোঁটে ঠোঁট লাগাতেই জানালা থেকে কেউ চিৎকার দিয়ে বলল, মৃত্যুর দিকে পা বাড়াস না, শেষ হয়ে যাবি। আওয়াজটা শুনেই রিয়াজ ঘাবড়ে গিয়ে মিমকে ছেড়ে দেয়। মিম নিজেও ভয় পেয়ে আছে। রিয়াজ অসুস্থ শরীর নিয়ে বসা থেকে উঠে কোনোভাবে বহু কষ্টে জানালার পাশে গিয়ে আশেপাশের পরিস্থিতি দেখতে লাগলো। সব কিছুই স্বাভাবিক আছে, তাহলে আওয়াজ করলো কে? এই সাত সকালে কেউ মজা করেনি তো? রিয়াজ আবার রুমে এসে মিমকে ছড়িয়ে ধরলো। এর উদ্দেশ্য এইটা নয় যে ছয় নয় কিছু করবে, কারণ বাসরটাতে রিয়াজ গায়েব হয়েছে, মিমকে কিস করতে গিয়ে গায়েবের শব্দ এসেছে, মিমের সাথে মিলিত হতেই দিচ্ছে না। সেটাই পরীক্ষা করার জন্য রিয়াজ মিমকে জড়িয়ে ধরে। যেই মিমকে জড়িয়ে ধরেছে অমনি একটা মরা পাখি জানালা দিয়ে উড়ে এসে রিয়াজের রুমে পড়ল। রিয়াজ আবার চমকে গিয়ে মিমকে ছেড়ে দেয়। এবার রিয়াজ শিওর যে কিছু একটা অবশ্য আছে, যেটা রিয়াজকে মিমের থেকে দূরে রাখতে চাইছে। রিয়াজ মিমকে ছেড়ে পাখিটি তুলে দেখল, এইটা একটি মরা কাক। পাখিটির ঘাড়ে কেউ কামড় দিয়ে গলা ছিদ্র করে ফেলেছে, এরপর যেন চেত করে কেউ পাখিটির রুমে নিক্ষেপ করেছে। রিয়াজ ঘটনা পুরো আজ করতে পারলেও এর পিছনে কে আছে তা জানে না, কিন্তু তা তো জানতেই হবে। কিছুক্ষণ পর রনি দরজার ওপাশ থেকে নক করতে লাগলো। রিয়াজ গিয়ে দরজা খুলে দেখে রনি তাবিজ নিয়ে হাজির। তাবিজটা হচ্ছে এরকম, কোনো অশুভ কিছু তাবিজের এরিয়ায় প্রবেশ করতে পারবে না। রিয়াজ প্রথমে ভেবেছে তাবিজটি রুমে রাখবে, কিন্তু বর্তমানে পরিস্থিতিতে যা বুঝল এইটা নিজের গলায় বেঁধে রাখতে হবে। রনিকে বিদায় দিয়ে রিয়াজ দরজা আটকে দেয়। এরপর মিমকে বলল, শোনো মিম, এসব এমন কেউ করছে যে তোমার সাথে কাউকে মিশতে দিতে রাজি না? কারণ তোমার বিয়ে ঠিক হবার আগেই যাদের মৃত্যু হয়েছে তারা সবাই তোমার সাথে মিশতে যাচ্ছিল, তাই মরেছে, আমাকে মারতে চেয়েছে, ভাগ্যে সে তাবিজটি আমার সাথে ছিল, তাই কিছু হয়নি। এই তাবিজ তুমি আগে থেকে পড়তে? না, তবে বিয়ের আগে পড়েছি। আর তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে আমার দুইটা, একটা হচ্ছে সংসার করা আর অন্যটা হচ্ছে এই রহস্য খুঁজে বের করা। তো তাবিজ তোমার কাছে থাকলে বাসর রাতে গায়েব হয়েছো কিভাবে? যেহেতু তাবিজ ছিলই, তাহলে সম্ভব হয়েছে কিভাবে? আমি গায়েব হওয়ার 30 মিনিট আগে এক হুজুর আমার সাথে দেখা করেন। উনি বলল বাসর রাতে তাবিজ সাথে থাকলে সংসার টিকে না। হুজুরের কথা শুনে আমি রনির মায়ের কাছে তাবিজটি জমা দিয়ে ফেলেছি, কিন্তু আমি বুঝিনি এই হুজুরের ভিতরে এই ঘাপলা ছিল, আর 30 মিনিট পরেই আমাকে গায়েব করে। আরেকটা প্রশ্ন, তোমাকে তো কাল রাতে মেরে ফেলতে পারতো, তাহলে বাঁচিয়ে রেখেছে কেন? আর যদি তার টার্গেট তুমি হও, তবে ছেড়ে দিল কেন? তা তো জানি না, কিন্তু দেখতে হবে। এখন আমি তাবিজটি হাতে বেঁধে তোমার সাথে যৌন মিলন করবো, আর তুমি পড়বে এই তাবিজ,
দেখি এই নিতন এখানে পাওয়া যায় কিনা। আচ্ছা, রিয়াজ তাবিজটি মিমের হাতে বেঁধে দেয় আর নিজের হাতেও একটা বাঁধে। যখন তাবিজ বাঁধতে ছিল তখন যেন একটা ভূমিকম্প গেল বাড়ির ওপর দিয়ে। রিয়াজ মুচকি হেসে মিমকে বলল, দেখো অশ্বপথ শক্তিটা খেপে যাচ্ছে। রিয়াজ তাবিজের মিশন শেষ করে মিমকে জড়িয়ে ধরেছে। বুঝতে পারছে জানালার পাশের আম গাছটা কেউ ভেঙে ফেলার মুডে চলে এসেছে। এসবে রিয়াজের পরোয়া নেই। রিয়াজের উদ্দেশ্য হচ্ছে অশুভ শক্তিটাকে চিহ্নিত করা। এরপর তার সমস্যা, পরে তার দুর্বলতা, আর এরপর বিনাশ। এই অসুস্থ দেহ নিয়ে যৌন মিলনের কোনো মানে হয় না, কিন্তু রহস্য তাড়াতাড়ি খুঁজতে হবে, নয়তো বিপদ ঘটে যাবে। অর্থাৎ যে কোনো সময় যে কিছু হতে পারে। রিয়াজ বুদ্ধি করে জানালা খোলা রেখে এই কাজটা করতে যাচ্ছে, যেন সেটা যেই হোক তাকে দেখতে পায়। রিয়াজ মিমকে বিছানায় নিয়ে শোয়ানোর সাথে সাথে রিয়াজের টেবিল থেকে তৈলের বোতলটা পড়ে যায়। রিয়াজ বুঝেও না বোঝার ভান ধরে মিমের উপর ছাপিয়ে পড়ে। এবার ঘরের দেওয়ালগুলো যেন থরথর করে একাধারে কাঁপতে লাগলো। রিয়াজ সুযোগ বুঝে আসল মিশনে যেতে প্রস্তুত নেয়। আর তখনই বাড়ির বাহির থেকে ডনি চিৎকার দিয়ে বলল, রিয়াজ তোর মা মারা গেছে। রিয়াজ কথাটা শুনেই মিমকে রেখে জামা কাপড় পরে নেয়। এরপর নিচে এসে দেখে রিয়াজের মা ফ্লোরে পড়ে আছে। রিয়াজ সিঁড়ি বেয়ে নামতে নামতে স্তব্ধ হয়ে গেছে। হুট করে একই হয়ে গেল। রিয়াজের চোখের কোনায় পানি জমা হচ্ছে। রনি বলল, হঠাৎ করে আন্টি শূন্যে ভাসতে লাগলো, আর উপর থেকে হুট করে পড়েই মারা যায়। রনির কথা শুনে রিয়াজ বুঝে যায় এটা নিশ্চয়ই অশুভ শক্তির কাজ। যে তাবিজের কারণে তাদের অ্যাটাক করতে না পেরে রিয়াজের আম্মুকেই মেরে দেয়। রিয়াজের চোখ লাল হয়ে আছে। মিমকে বিয়ে করা কি পাপ ছিল তার? রহস্যের বাঁধন খুলতে নাকি অনেক কিছু হারাতে হয়। কিন্তু এভাবে নিজের জন্ম দেয়নি মাকে হারাবে তা কখনো ভাবিনি। রিয়াজের আপু অনেক আগেই মারা যায়, যখন রিয়াজের বয়স 6 বছর ছিল তখনই। একটা রহস্যের ছায়ার আকৃতি বোঝার জন্য নাকি ছুটেছিলেন, যার জন্য নিজেকেই বলি দেয়। আর সেই থেকেই রহস্যের পেছনে ছোটা রিয়াজের নেশা হয়ে দাঁড়ায়। প্রতিজ্ঞাবদ্ধ হয় যে কারণে নিজের আপুকে হারিয়েছে সেই কারণটাকেই হার মানাবে সে। কিন্তু অবশেষে আবার হেরে গেল নিজের মাকে হারিয়ে। এবার আরও জেদি হয়ে যায় রিয়াজ। মিম বাড়ির এক কোণে দাঁড়িয়ে কান্না করছে। রিয়াজ মায়ের লাশের পাশ থেকে উঠে সবার উদ্দেশ্যে বলল, এখানে মিমের দোষ নেই, একটা অভিশাপ আমাদের পিছু পড়ে আছে, আর যে কোনোভাবে অভিশাপকে শেষ করবো আমি। মায়ের লাশ দাফনের ব্যবস্থা করা হোক। কথাটা বলেই রিয়াজ চলে যায় উপরে। মিম অবাক হয়ে যাচ্ছে রিয়াজের গর্বে। তার আগমনের কারণে এসব হচ্ছে সে বুঝতে পারছে। তবুও রিয়াজ তাকে এতটা ভালোবাসে, এইটা ভেবে অশ্রুপাত আরেকটু ঘন হয় মিমের। এদিকে মিমের বাপের বাড়ি অর্থাৎ রিয়াজের শ্বশুর বাড়ির লোকজন এসে পড়ে। রিয়াজের আম্মুর মৃত্যুতে সবাই শোকাহত। মিমের পরিবার মিমকে জিজ্ঞেস করলে সে একটা কথাই বলে, আকাশের চাঁদ কয়জনের কপালে চটে। সারা দিন কেটে যায় রিয়াজের আম্মুর দাফনে। জানাজার নামাজ শেষে অনেকেই চলে যায় যে যার বাড়িতে। রিয়াজের পরিবারের অনেকেও চলে যায়। তাদের মন্তব্য, এই বাড়িতে অফিসাপ আছে, পরে যদি তাদের কিছু হয়। সেই ভয়ে অনেকে পালিয়ে যায় বাড়ি থেকে। নানান অজুহাত তখন উপচে আসে, বাহানার মেলার ভিড়ে লুকাতে বাধ্য হয় সবাই। কথাই তো আছেই, নিজে বাঁচলে বাপের নাম। বাড়িতে শুধু রয়েছে রিয়াজের ছোট বোন রনি, রিয়াজ আর মিম। আর রিয়াজের দাদি তো নাড়াচাড়া করতেও কষ্ট পায়, বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ। রাতে মিম রান্না করে, সবাই এসে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ে। রিয়াজের পাশের রুমে রনি ঘুমিয়েছে, আর রিয়াজের দাদির সাথে ঘুমিয়েছে রিয়াজের ছোট বোন। এদিকে মিম রুমে এসে আধা ঘন্টা বসে আছে। রিয়াজ ব্যালকনি থেকে আসছেই না। রিয়াজকে কিছু বলতেও পারে না মিম। মেলামেশা করতে গেলেই তো একটা অঘটন ঘটে যায়, তবে মেলামেশা করার ইচ্ছেটার থেকে বেশি ইচ্ছে হয় রিয়াজের বুকে মাথা রেখে ঘুমোতে। সেটাও হয়তো মিমের কপালে নেই, কারণ বুকে মাথা রেখে ঘুমোতে গেলেই হয়তো আওয়াজ আসবে, রিয়াজ তোর দাদি মারা গেছে। অন্ধকার রুমে চাঁদনি আলোয় মিষ্টি ঘ্রাণ ছড়াচ্ছে বেলি ফুলের গন্ধ। বিছানায় মন খারাপের দেশে ডুবে বসে আছে মিম। রহস্যের কালো চটের থেকে মুক্তির সমাধান খুঁজতে ব্যালকনিতে বসে ভাবছে রিয়াজ।
এই এক নিরবচ্ছিন্ন রহস্য। রিয়াজের মনে প্রশ্ন জাগে কয়েকটা, যেটা সে নিজের চোখে দেখতে পায় না, অর্থাৎ একটা বাতাস। সেই বাতাসের সঙ্গে লড়াই করা যাবে কীভাবে, যার অনেক শক্তি অনেক ক্ষমতা তার কাছে রিয়াজ তুচ্ছ মাত্র, যাকে ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না, তাকে কীভাবে শেষ করবে? রিয়াজের আব্বু রিয়াজকে ছোটোবেলায় বলতো, মানে রিয়াজের যখন 5 বছর ছিল তখন অনেক শিক্ষা দিত, তার মধ্যে একটা ছিল, যেখানে তুই থেমে যেতে চাস সেখান থেকেই শুরু কর, সফলতা তোর দুয়ারে এসে কড়া নাড়বে। এখন রিয়াজ শুধু একটাই ভাবছে, এখানেই তো শেষ, তবে শুরুটা হবে কোথা থেকে কি জানি, দেখি কি হয়। সফলতা বড়ই নিষ্ঠুর, এখন কড়া নাড়লে কি হয়, ঘুষ দেওয়াও চায় না, নয়তো সেটাই দিতাম। ভাবতে ভাবতে রাত 1টা বেজে যায়। রিয়াজ ব্যালকনি থেকে উঠে নিচে রুমে আসে, এসে দেখে মিম যেভাবে বসে অপেক্ষা করছিল ঠিক সেভাবেই খাটের মাথার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। রিয়াজ কিছুক্ষণ চাঁদনির আলোয় মিমের মুখটার দিকে তাকায়, এ যেন এক মায়াবী শহরের যাত্রা পথের সন্ধান। পায়ের দেশে যেতে হলে এই চেহারাটাকে সবার আগে দেখা দরকার। মিমকে ঠিকমতো শুইয়ে দেওয়ার জন্য রিয়াজ মিমের পাশে গিয়ে দাঁড়ায়। পিঠে হাত দিতে রিয়াজ খেয়াল করল, জানালার পাশে আম গাছটা নড়ে উঠল, বুঝতে পেরেছে সে এখানেই আছে। রিয়াজ আর মিমকে স্পর্শ না করে পাশেই শুয়ে পড়ে। শোয়ার সময় কয়েকটি ইচ্ছেকৃত কাশি দিয়ে মিমকে জাগিয়ে দেয়, যার ফলে মিম রিয়াজের উপস্থিতি টের পেয়ে নিজেই ঠিকমতো শুয়ে পড়ে। রিয়াজ চোখটা অফ করে দিতেই তলিয়ে যায় ঘুমের দেশে। কিছুক্ষণ ঘুমানোর পর হঠাৎ রিয়াজ জেগে যায়, একটা ভুটকার গন্ধ পাচ্ছে রিয়াজ। রিয়াজ চোখটা মেলতেই দেখে রিয়াজের রুমে ঠিক রিয়াজের খাটের পাশে ফ্লোরের উপর একটা লোক দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি গায়ে দেওয়া, পাঞ্জাবিটা যেন নিচে থেকেই জলজল করে যাচ্ছে। লোকটা দেখতে ইয়া বড়, পুরো 8-9 ফুট লম্বা হবে, পশ্চিম থেকে মুখ করে আলিফের মতো দাঁড়িয়ে আছে। রিয়াজ ভয়ে পুরো নাচে হাল অবস্থা, সরাসরি এমন অলৌকিক কিছুকে আগে কখনো দেখেনি রিয়াজ। কিছুক্ষণ পর লোকটি হাঁটুতে হাত দিয়ে মাথা নিচু করে, রিয়াজ চুপ মেরে দেখে যাচ্ছে সব। লোকটির হাবে ভাবে বোঝা যাচ্ছে রুকুতে গেছে, অর্থাৎ তিনি নামাজে আছে। রিয়াজের কপাল ঘেমে ঘাম বের হচ্ছে, লোকটির রুকু সিজদাহ সব দেখে যাচ্ছে রিয়াজ। দেখতে দেখতে লোকটির নামাজ শেষ হয়ে যায়। নামাজ শেষ হতেই সে রিয়াজের দিকে হুট করেই চোখ বড় বড় করে তাকায়, মুখটি ভীষণ কালো, তার চোখ দুটি সাদা সাদা। রিয়াজের দিকে তাকাতেই রিয়াজ ভয়ে একটু কুঁকিয়ে উঠল। আচ্ছা লোকটি কে, ভূত জিন নাকি মানুষ? কি হতে চলেছে রিয়াজ আর মিমের কপালে, সবই জানতে পারবেন পরবর্তী পর্বে। লোকটি রিয়াজের দিকে তাকিয়ে অদৃশ্য হতে লাগল, সাদা আলোয় যেন মিশে যাচ্ছে, ওনার পুরো শরীর ছোট ছোট আলোর রূপ ধারণ করেই গায়েব হয়ে গেল, বাতাসে যেন মিলে গেল উনি। রিয়াজ অপলক দৃষ্টিতে তাকিয়েই আছে, এইটা কি ছিল, কোনো চিন? সম্ভবত সেটাই হবে, কারণ সাদা পাঞ্জাবি পরিহিত লোক নামাজে ছিল, তাও কিছুক্ষণ পর গায়েব হয়ে গেল। নিজের চোখে না দেখলে যে কেউ বিশ্বাস করে না, তারই একটা ইঙ্গিত। রিয়াজ ধীরে ধীরে মিমকে ডাকতে লাগলো, মিম ঘুমের মাঝে তলিয়ে গেছে, কোনো হুঁশ নেই। রিয়াজ পিছু ফিরে মিমকে ডাকতে গিয়েই দেখলো মিমের ওপাশে অর্থাৎ খাটের পাশে সেই লোকটি দাঁড়িয়ে আছে। রিয়াজ লোকটিকে দেখেই ভয়ে আবার উল্টো দিকে মুখ ফিরিয়ে ফেলে, ভয়ঙ্কর এই চেহারা সে আর নিতেই পারছে না। এইবার রিয়াজের কাছে সব কিছু ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো, এই চিন্তাই মিমকে শান্তি দিচ্ছে না। সম্ভবত মিমকে পছন্দ করে, কিন্তু কিভাবে এই চিনকে রাস্তা থেকে সরিয়ে নিবে, ওর অনেক শক্তি, নিজের উপর আস্থা রাখার ব্যবস্থাটাও কাঁচা হয়ে গেল। মনে মনে রিয়াজ বলল, তোরে আমি ল্যাংটা করে বাগামো শালা, বইয়ের লোকে একটু এ করতে দেস না। সকালে ঘুম থেকে উঠে দেখে মিম জানালার পাশে চুল ঝাড়ছে, শাড়ি আর ব্লাউজ পরে চেয়ারে বসে আছে, কোমরটা দেখতেই রিয়াজের দাঁড়িয়ে যায়। ইয়ে মানে গায়ের লোম, বাহিরের সূর্যর আলোটা সোজা মিমের চুলে এসে শঙ্খর্ষিক খাচ্ছে। রিয়াজের কাম ভাব বেড়ে গেল, এমনিতেই সকালবেলা ছেলেদের গ্রামীণ ফোনের টাওয়ারের নেটওয়ার্ক 4G থাকে, এর মাঝে এই দৃশ্য দেখে কন্ট্রোল করতে পারবে বলে মনে হয় না কেউ। রিয়াজ ধীরে ধীরে বিছানা ছেড়ে মিমের দিকে এগোতে লাগলো, আস্তে আস্তে গিয়ে মিমকে জড়িয়ে ধরবে ভাব ঠিক তখনই মিম একটু নড়ে ওঠে।
রিয়াজ ঝানু বলেই মিমকে পেছন থেকে জড়িয়ে ধরে। মিমও হাসতে হাসতে রিয়াজের দিকে নিজেকে ঠেলে দেয়। রিয়াজ মিমের গলায় চুম্বন আঁকতে গিয়ে চোখ গেল সোজা সামনের আম গাছে। আম গাছের মধ্যে একটি পেঁচা পাখি বসে আছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, পাখিটির পুরো দেহ পাখির মতো হলেও মুখটি মানুষের মতো, অর্থাৎ সেই রাতের বেলা দেখা লোকটির মতো। রিয়াজ হুট করেই মিমকে ছেড়ে দেয় আবার। মিমও একটু ইতস্তত বোধ করে, না করারই বা কী আছে, 4G হঠাৎ 2G হয়ে গেলে কোনো মেয়েরই বা রাগ না ওঠে। কিন্তু কী আর করার, সে নিজেও জানে ফোনটার চার্জার চিকন আর ঘরে আছে চ্যাপটা চার্জার। প্রিয় দর্শক, আপনাদেরকে বলছি নিয়মিত এমনই মোছার মোছার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল শুভস ডায়েরিতে। চলুন গল্পে ফিরে যাই। রিয়াজ ফ্রেশ হয়ে রুমে আসে, এরপর জামাকাপড় চেঞ্জ করে নিচে চলে যায়, সবারই মন খারাপ রিয়াজের আম্মুকে নিয়ে। কিন্তু রিয়াজ ততটা আফসোস করে না। রিয়াজ যখন 4 বছরের তখন তার মা মারা যায়, আর রিয়াজের দেখাশোনা করার জন্য রিয়াজের আব্বু আর একটা বিয়ে করে। পরের ঘরের সন্তান হচ্ছে রিয়াজের ছোট বোন, অর্থাৎ তারাও আপন ভাই বোন না। রিয়াজের আব্বু বিয়ে করার 1 বছর পর বাচ্চা নেয়। গর্ভবতী হয় রিয়াজের সৎমা। এরপর রহস্যের বেড়াজালে মিশতে মিশতে রিয়াজের 7 বছর বয়সে তার আব্বুও মারা যায়। রিয়াজকে সব সময় সৎমা আদর করলেও রিয়াজ ওনাকে কখনো মা হিসেবে দাবি করেনি, কারণ মায়ের জায়গায় রিয়াজের আসল মায়ের জায়গা। এবার হোক তিনি মৃত, কিন্তু সৎমা যতই করুক তাকে লালন পালন করেছে বলেই তার জন্য মন কেঁদেছে। কিন্তু অতটাও আপসেট না, যা গেছে তা নিয়ে ভেবে কী লাভ। রিয়াজ একটা বই পড়েছিল, পিপীলিকা নামক একটি বই। সেখানে একজন মূর্খ লেখকের উক্তি ছিল, যাহা হারাবা তাহা নাহি ছিল আপনার, যাহা মিলিবে তাহাও কবু হইবে না আপনার। জিত পরাজিত এই সগৎ সংসারে উপস্থিতি বস্তুর মালিকই আপনও, এই মূর্খ লেখকের উক্তিটাকে জীবনের সাথে মিলিয়েই এতটুকু এসেছে রিয়াজ। যাই হোক, আচাইরা বকবক করে লাভ নেই, ফিরে আসি উপস্থিত ঘটনায়। রিয়াজ নিচে এসে নাস্তা শেষ করেই চলে গেল ঝাঁকানাকা বাবার কাছে। এই ঝাঁকানাকা বাবা হচ্ছে ভূতপ্রেতের রাজা। উনি নাকি যে কোনো অশরীরীকে নিজের আয়ত্তে আনতে পারে, এরপর বন্দি করেও ফেলতে পারে। রিয়াজ ওনার খোঁজ পেয়েছে একটা ফেসবুক পেজে। ওনার পেজের নাম ঝাঁকানাকা বাবা। রনিকেও সাথে করে নিয়ে যায়। ঝাঁকানাকার ফাঁকা রুমে প্রবেশ করে রিয়াজ ওনার সামনে বসে। উনি তখন চোখ বন্ধ করে ধ্যান মগ্ন হয়ে আছে। বীরবীর কী যেন বলছিল, হঠাৎ একটা চিৎকার দিয়ে উনি মন্ত্র পড়া শুরু করে। ওম ক্রোম অপেরামিনী গুগল ম্যাপ আপামনি ক্রং বং হু হা 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 ঝাঁকানাকা বাবা হা 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 হা। হঠাৎই মন্ত্র শুনে রনি এক লাফে রিয়াজের কোলে উঠে যায়। রিয়াজ রনিকে নামিয়ে বলল, ঝাঁকানাকা বাবা আমার হেল্প লাগবে। বল বাচ্চা কি হেল্প। এরপর ওনাকে একে একে সব ঘটনা বলে রিয়াজ। উনি চোখ বন্ধ করে ঘটনা শুনেই যাচ্ছে। ঝাঁকানাকা বাবা রিয়াজের ঘটনা শুনতেছে আর মাঝে মাঝে পেজের মেসেজের রিপ্লাই দিচ্ছে। রনি রিয়াজকে কানে মুখে বলল, উনি কি ভণ্ড নাকি। রিয়াজ কোনো উত্তর দেয়নি। ভণ্ড হোক আর যাই হোক, উপকার করতে পারলেই হলো। রিয়াজ ওনাকে সব বলার পর উনি বলল, আজ রাত 12:30 আমি তোকে মেসেঞ্জারে নক দিব। মেসেঞ্জারে কেন ঝাঁকানাকা বাবা, একটা মিসড কল দিলে আমি ব্যাক করব। মিস কলের টাকা নেই, 50 MB আছে ফোনে। ও আচ্ছা, হ্যাঁ এরপর আমি কি করব। তুমি তখন তোমার বউকে নিয়ে জানালার পাশে আসবে, ব্যালকনিতে। হ্যাঁ, আর আমি তখনই শুরু করব আমার কাজ। ব্যালকনিতে গিয়ে কি দাঁড়িয়ে থাকবো? না, তোমার বউকে আদর করবা, নইলে তো জিন বের হবে না। আচ্ছা দয়াল বাবা। ও সরি ঝাঁকানাকা বাবা। হ্যাঁ এবার যাও। আচ্ছা শোনো, কিছু দিয়ে তো যাও। ও সরি, ওয়েট দিচ্ছি। ওনাকে অ্যাডভান্স 100 টাকা দিয়ে রনি আর রিয়াজ বের হয়ে গেল। রনি কখন থেকে চলতেছে, কিন্তু কিছুই তো করার নেই, সফল হলেও তো হতে পারে। রিয়াজ বাসায় গেল, গিয়ে দেখে মিম শুয়ে শুয়ে কেঁদে যাচ্ছে। রিয়াজ মিমের পাশে বসে বলল, চিন্তা করো না, আজ এক তান্ত্রিক আসবে জিনকে তাড়ানোর জন্য। কি বলো, কে এসে? চিনবে না, রাতে 12:00 আসবে। পারবে তো? মনে হয়, দেখি। আচ্ছা। দুপুর গেল, বিকেল এলো, বিকেল গেল, সন্ধ্যা এলো।
সন্ধ্যা গেল, রাত এলো, রাত যায়নি এখনো। ঘটনা শুরু এখান থেকে। 12টা বেজে গেছে, একটু পর মিশন স্টার্ট হবে, আর এরপর হয়তো কোনো বিপদ থাকবে না। 12:30টা বাজতেই রিয়াজের ফোনে মেসেজ এলো ছাকানাকা বাবার, লেখা আছে, হাই ব্রো, শুরু কইরা দাও নাও। রিয়াজ আর দেরি করেনি। রাত 3:23 রিয়াজের ঘরের কিছুই ঠিকঠাক নেই। রিয়াজ অজ্ঞান ছিল, মাত্র উঠল শোয়া থেকে। উঠে দেখে মিম এখনও ফ্লোরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আলমারির উপর থেকে লটকে আছে ছাকানাকা বাবা। ওনার মুখে মারের দাগ, যেন কেউ ওনার মুখে লাথি ঘুষি মেরে চ্যাপটা বানিয়ে ফেলছে। রিয়াজ মনে করতে লাগলো 12:30 পর কি হয়েছিল। মাথায় হাত রেখে বিছানার সঙ্গে হেলান দিয়ে আছে রিয়াজ। ফ্লোরে পা দুটো মেলে ভাবছে কি হয়েছিল তখন, কী বা হলো যাতে করে ঘরের আসবাবপত্র এতটা এলোমেলো। রিয়াজ মনে করতে লাগলো ছাকানাকা বাবার মেসেজের পর থেকে। ওনার মেসেজ পাবার পর রিয়াজ ব্যালকনিতে যায়, মিমকে জড়িয়ে ধরে এক রোম্যান্টিক মুহূর্তে হারিয়ে যায়। ঠোঁটে ঠোঁটে চুম্বনে এই কোন অনুভূতির মাঝে হারিয়ে গেল। তখনই পূর্বের মতো আম গাছটা নড়ে ওঠে। রিয়াজ সঙ্গে সঙ্গে মিমকে রেখে সেদিকে তাকায়। তাকিয়ে দেখে সেই পাখিটি ডালে বসে আছে, যার মাথাটা মানুষের মতো আর দেহটি পাখির মতো। রিয়াজের রুমের লাইট অফ, চাঁদনি আলোয় ঝাপসাভাবে পাখিটিকে চিহ্নিত করা যায়। বাসার গেটে লাগানো লাইটের এক চড়াক আলো এসে পড়েছে পাখিটির গায়ে। রিয়াজ এদিক সেদিক তাকিয়ে ছাকানাকা বাবাকে খুঁজে চলেছে, ওনাকে কোথাও দেখা যাচ্ছে না। ভণ্ড ভেবে রিয়াজ কিছুটা ভয়ও পায় বটে, কিন্তু সেই ভয় কাটিয়ে হঠাৎ ছাকানাকা বাবার আগমন ঘটে। উনি আম গাছের উপরেই ছিল, পাখিটি যে ডালে ছিল ঠিক তার উপরের ডালেই লুকিয়ে ছিল ছাকানাকা বাবা। উনি মন্ত্র শুরু করে, আকালে ঝাকালে ফু ফা ফৌ, সর্বছাড়া ঝাকানাকা বাবার ঘরে নাই বউ, সিটখানি তো চক্ষু গভীর, অতলে হারিয়ে খা, আমার মন্ত্র পড়বে গিয়ে যা সোনাটা বাড়ি যা। ঝাকানাকা বাবা এই মন্ত্রটা পড়েই উপরের ডাল থেকে চিনের গায়ে ছাপ দেয়, আর তখনই চিনটা পাখি থেকে মানুষের রূপ ধারণ করে। ঝাকানাকা বাবাকে এক থাপ্পড়ে রিয়াজের জানালা ভেঙে রুমে ঢুকিয়ে দেয়। ছাকানাকা বাবার এই করুণ হাল দেখে রিয়াজ আর মিম ব্যালকনি ছেড়ে রুমে চলে আসে। এসে দেখে ছাকানাকা বাবা বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে, সম্ভবত অজ্ঞান হয়ে গেছে। রিয়াজ ছাকানাকা বাবাকে ডাকতে গিয়ে দেখে বিছানার সামনে হঠাৎ সেই জিন হাজির হয়, কেমন যেন অদৃশ্য থেকে দৃশ্যমান হয়ে যায়। রিয়াজ ওনাকে দেখে আর না এগিয়ে ফ্লোরে পড়ে যায়। লম্বাতে লোকটি প্রায় 9 ফুট, পুরো রুমের সিলিং ওনার মাথায় স্পর্শ হচ্ছে। রিয়াজ হাত পা ছিটকিয়ে পিছনে আসার চেষ্টা করে, কিন্তু তার আগে সেই জিন তার হাত লম্বা করে রিয়াজের গলা টিপে ধরে। রিয়াজ জিনের হাতটি ধরে ছুটতে চেষ্টা করছিল, আর তখনই অনুভব করলো ওনার হাতটি অনেক ঠান্ডা, একেবারে যেন ফ্রিজ থেকে মাত্র হাতটি এনেছে। বরফ হয়ে যাচ্ছে রিয়াজ। জিনটি এবার অন্য হাত দিয়ে মিমকে এক চড় মারে, সঙ্গে সঙ্গে মিম সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। রিয়াজের হয়ে যায় মেজাজ গরম। তখনই রিয়াজ চোখ মুখ লাল করে জিনের দিকে তাকিয়ে বহু কষ্টে বলল, শয়তান, কে তুই? অন্যের স্ত্রীকে হাত তুলতে তোর বিবেকে বাধে না? রিয়াজের এই কথা শুনে চিনটি রিয়াজকে ছুঁড়ে মারে দেওয়ালে। রিয়াজ উড়ে গিয়ে উপচে পড়ে দেওয়ালে, আর তারপর ফ্লোরে। ফ্লোরে রিয়াজ শুয়ে আছে, অনেক ব্যথা পেয়েছে, বহু কষ্টেও উঠতে সক্ষম হচ্ছে না। এরপর চিনটি রিয়াজকে বলল, জানতে চাস তুই কেন আমি মিমকে ছাড়ছি না? তবে শোন, আজ থেকে আরো 15 বছর আগের কথা। তখন মিমের বয়স ছিল মাত্র 4 বছর। আমি থাকতাম একটা নারিকেল গাছে। নামাজ পড়ার জন্য সবসময় একটা নির্দিষ্ট জায়গায় যেতাম আমি, যেটা মানুষরা নিজের হাতে বানিয়েছে। একটা মাদ্রাসা ঘর ছিল। একদিন সন্ধ্যায় আমি নামাজ পড়তে সেখানে যাই, আর গিয়ে দেখি ওখানে কয়েকজন লোক মাদ্রাসা ভেঙে দিচ্ছে। আমি কিছু করতে পারি না, কারণ ওটা ওরাই বানিয়েছে। কিন্তু ফিরে আসার সময় আমি দেখলাম আমার পেছনে মিম দাঁড়িয়েছিল, ছোট্ট একটি মেয়ে, কি আর বুঝে। আমি মানুষের রূপ নিয়ে দাঁড়িয়েছিলাম। তখন মিম আমাকে বলল, কুজুর, আপনার মাদ্রাসার ছাত্রদের সাথে এই ছেলেগুলোর ঝগড়া হয়েছে, তাই ওরা মাদ্রাসা ভেঙে দিচ্ছে চুরি করে।
মিমের কথাটা শুনেই আমার ভালো লেগে যায় তাকে। এতটুকু একটা মেয়ে এত বড় দায়িত্ব কিভাবে নিতে পারে? এরপর সে বলল, আচ্ছা চলেন হুজুর, আমরা মাদ্রাসা ভাঙা বন্ধ করি, নইলে ইসলাম শিক্ষা দেবার ঘরটা ভেঙে যাবে। এই কথা শুনে আমি আরো দুর্বল হয়ে যাই। এরপর দেরি না করে সেই মাদ্রাসার হুজুরের রূপ নিয়ে ছেলেগুলোকে তাড়া করি, তারাও চলে যায়। মিম আমাকে ঠিক চিনতে পারেনি, তাই ভেবেছে হুজুর, কিন্তু আমি রূপ পাল্টানোর কারণে সে ভয় পেয়ে যায় আর অমনি ঘুরে পড়ে যায়। আমি ওর পুরনো স্মৃতিগুলো মুছে দিয়ে ওর বাড়ির পিছনে রেখে আসি আর তখন থেকে অপেক্ষায় আছি মিমকে নিয়ে যাওয়ার। আর মাত্র 3 মাস পর সময় হবে, এরপর আমি মিমকে নিয়ে যাব আমার রাজ্যে। জিন কথাগুলো বলেই হাসতে লাগলো চোরে চোরে, পৈশাচিক হাসিটাও মনে হয় সুন্দর এই জিনের হাসির থেকে। ঠিক সেই মুহূর্তে রিয়াজও হাসতে লাগলো চোরে চোরে। জিন এবার থেমে যায়। রিয়াজ কেন হাসছে তা নিয়ে চিন্তায় পড়ে গেল। জিন রিয়াজকে বলে, তুই হাসিস কেন? তুই শালা একটা মুফিস। মানে? ছোট্ট একটা মেয়ে কিনা বলছে আর তুই ওর প্রেমে পড়ে গেছিস? ওই তুই কি জেনে দেশের পাবনা নামক এলাকায় থাকিস নাকি? আমাদের রাজ্যে পাবনা নামক কিছু নেই। তাহলে নিশ্চয়ই পৃথিবীর পাবনায় থাকতিস? রিয়াজ কথাগুলো ইচ্ছে করেই বলে যাচ্ছে, কারণ চাকানাকা বাবা অজ্ঞান থেকে হুঁশে এসেছে। বিছানা ছেড়ে চাকানাকা বাবা একটা তাবিজ হাতে নেয় আর চুপি চুপি জিনের পিছনে আসে। জিন প্রথমে কিছু না জানলেও পরে টের পেয়ে যায়, আর অমনি বসা থেকে উঠে ঝাঁকানাকা বাবাকে আরেক থাপ্পড় দেয়। ঝাঁকানাকা বাবা উড়ে গিয়ে টেবিলে পড়ে, ভেঙে যায় টেবিল, আবার ধরে নিক্ষেপ করে ড্রেসিং টেবিলের দিকে, আয়না সহ ভেঙে ঝাঁকানাকা বাবা হাবা হয়ে গেছে। এরপর চিন ঝাঁকানাকা বাবাকে ধরে আলমারির উপরে মারে। আলমারির উপরের কাঠের সঙ্গে ঝাঁকানাকা বাবার পা আটকে যায় আর ঝুলে যায় আলমারিতে। ঝাঁকানাকা বাবা অজ্ঞান হওয়ার আগে রিয়াজকে বলল, আজকে ভাত কম খাইছি, নইলে দেখাইতাম, বলেই অজ্ঞান হয়ে গেল। রিয়াজ এবার নিজেই মফিস হয়ে গেল। এই কেমন বাবা? চিন্তায় রাগে রিয়াজের দিকে এগিয়ে আসতেই পেছন থেকে মিম বলল, রিয়াজকে স্পর্শ করলে আমি নিজেকে নিজে হত্যা করে ফেলব। কথাটা মিম চিনের উদ্দেশ্যে বলে। জিনটা দেখে মিমের হাতে ভাঙা আয়না, অর্থাৎ ড্রেসিং টেবিলের ভাঙা আয়না, নিজের গলায় নিজেই ধরে আছে। ভয়ে চিন্তা বলল, না মিম এটা করো না, কখনো না। তাহলে তুই আমার লাইফ থেকে চলে যা, আমি তোকে চাই না। আমি তোমাকে আমার বউ করতে চাই মিম। আমি এখন অন্যের বউ, রিয়াজ আমার বিবাহিত স্বামী। যদি আমি রিয়াজকে না পাই তবে আমাকে কেউ পাবে না, আমি নিজেই মরে যাব। আচ্ছা আচ্ছা, আমি তাকে মারবো না। তুই আজ থেকে আমার জীবন থেকে সরে যা আর কোনো দিনও আমাকে সমস্যায় ফেলবি না। ঠিক আছে যাচ্ছি, আর কখনো আসবো না আমি। তুমি সুখে থেকো। হ্যাঁ তুই গেলেই আমি সুখী হব, তার আগে না। ঠিক আছে যাচ্ছি। এই বলেই চিন্তি বাতাসের গতিতে উড়ে চলে যায়, যেন কোনো বিজলি চমকে উঠেছিল। পুরো রুমটা একবার কেঁপে উঠেছে, আর ওর গতি এতই বেশি ছিল যে যার ফলে রুমে একটা বাতাস সৃষ্টি হয় আর সব কিছু এদিক সেদিক উপচে পড়ে, সাথে মিম আর রিয়াজও। আর কিছু মনেই নেই, অর্থাৎ অজ্ঞান হয়েছিল। রিয়াজ ইয়ে বলে এক চিৎকার দেয়, আওয়াজে লাফিয়ে ওঠে মিম। মিম উঠে রিয়াজকে জড়িয়ে ধরে, রিয়াজও মিমকে শক্ত করে ধরে। এতদিন পর অভিশাপ মুক্ত হলো তাহলে। এমন সময় চাকানাকা বাবার জ্ঞান ফিরে এসেছে। রিয়াজ আর মিম চাকানাকা বাবার দিকে তাকিয়ে আছে। চাকানাকা বাবা উঠেই বলতে লাগলো, কই জিন সামনে আই, হাই ফাই ফু, শেষ কইরা দিমো, মাইরালামো, হারাইলামো, খাইয়ালামো। ঝাঁকানাকা বাবার কথা শুনে রিয়াজ বিছানা ছেড়ে উঠে রুমের দরজাটা বন্ধ করে। তারপর ঝাঁকানাকা বাবাকে কেমন জামাই আদর করতে পারে তা আপনারাই কমেন্ট করে জানান। আচ্ছা আপনার সাথে এমন হলে ঝাঁকানাকা বাবাকে কী করতেন?